দর্শক, রাঙ্গামাটিতেও আটটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি, এ বিষয়ে জানাতে সরে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জুবাইর, খাগড়াছড়ির যেভাবে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দিয়েছিল আঞ্চলিক সংগঠন ইপিডিএফ, সেমনি একই অভিযোগ ছিল রাঙ্গামাটির আটটি কেন্দ্রে, যেসব এলাকাতে যেসব কেন্দ্রগুলোতে ভোট পড়েনি বলছে নির্বাচন কমিশন সূত্র থেকে। তার মধ্যে রয়েছে বাগাইছড়ির পাঁচটি কেন্দ্রের, যে মধ্যে হেলিস্টিং কেন্দ্র রয়েছে কয়েকটি, এবং কাউখালীর তিনটি কেন্দ্রে। সেসব কেন্দ্রগুলোতে যে ইউপিডিএফ দখলে থাকার কারণে, নিয়ন্ত্রণে থাকার কারণে এলাকাটি, সে এলাকার কোনো ভোটারই ভোট কেন্দ্রে যেতে পারেনি এবং কোনো প্রার্থীকে তারা ভোট দিতে পারেনি। এইসব বিষয়গুলো নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে বা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে রাঙ্গামাটির যে আঞ্চলিক পাহাড়ের যে আঞ্চলিক সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো তারা নানাভাবে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহী করা এবং বাধা দেওয়া, গ্রামবাসীকে হুমকিও দেওয়ার অভিযোগের কথা তারা শুনেছেন, এবং তারা মনে করেছিলেন যে তারা যে তারা যেভাবে বাধা দিয়েছেন সেই বাধার কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। এবং অনেকগুলো কেন্দ্রে যেখানে দুর্গম এলাকা, সেসব এলাকাগুলোতে ভোট একেবারেই কম ভোটার সেখানে উপস্থিতি ছিল আমরা জানতে পেরেছি। এইসব বিষয়গুলো আওয়ামী লীগের রাজনীতির দলগুলো তারা বলছেন যে তার আঞ্চলিক দলের কারণে, চাপের কারণে তারা ভোট দিতে পারেনি। যদি এইসব চাপ না থাকতো তাহলে ভোটার উপস্থিতি আরো বেশি হতো, তাহলে আওয়ামী লীগ আরো বেশি ভোট পেতে তারা বিশ্বাস করেন। একই সাথে রাঙ্গামাটির তিনজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছেন, বাকি দুই প্রার্থী ছিলেন তারা জামানত হারিয়েছেন। এই দুই প্রার্থী এই ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, তারা আবারও ভোটের দাবিও পুনর্নির্বাচনের তারা দাবিও জানিয়েছেন। জুবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙ্গামাটিতেও আটটি কেন্দ্রে পড়েনি কোনো ভোট, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।